বন্ধুরা, এর আগের বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলেন বিজেপি থেকে দূর করে দিলেই শোভন বৈশাখী জুটি টনক নড়বে। আপনাদের অনেকে আবার একথাও বলেছিলেন যে এই প্রেমিক জুটিকে একটু বেশিই তোল্লাই দেওয়া হচ্ছে। আপনাদের কথায় শেষমেশ সত্যি হলো। মুরলীধর লেনের বিজেপির রাজ্য সদর দফতরে শোভন বৈশাখীর জন্য নির্দিষ্ট ঘরে তালাপড়তি প্রকাশ্যে এসে বিজেপির নেতাকর্মীদের কাছে ক্ষমা চাইলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে কথাও জানালেন, ফোনের কারণে নয়, তিনি বিজেপির বাইক র্যালি শরীর খারাপের জন্যই হাজির থাকতে পারেননি। তাও তিনি চেয়েছিলেন শেষ মুহূর্তে র্যালিতে হাজির হতে, কিন্তু ততক্ষণে শোভনবাবুর নাকি আবার 100 ডিগ্রি জ্বর এসে গেছে। ফলে দুজনে শতচেষ্টা করেও সোমবার কলকাতায় বিজেপির বাইক র্যালিতে হাজির থাকতে পারেননি। মজার কথা হলো, কালকেই আপনাদের বলেছিলাম শোভন বৈশাখীকে সক্রিয় করতে বিজেপির আয়োজিত বাইক র্যালি যেভাবে রাজ্যের গেরুয়া শিবিরের নেতাদের কাছে লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে, সেই খবর অমিত শাহর কানে পৌঁছেছে। আর তারপরেই ফের বাংলা সফরের জন্য নতুন দিনক্ষণ ঘোষণা করেছেন অমিত শাহ। বিজেপি সূত্রে জানা গেছে, আগামী 30 ও 31 জানুয়ারি অর্থাৎ চলতি মাসের শেষ দুদিন বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 30 তারিখ তিনি মতুয়াদের জন্য বনগাঁয় সভা করবেন, নাগরিকত্ব নিয়ে আশ্বাসের বাণী শোনাবেন, আর 31 তারিখ হাওড়ায় সভা করবেন। হাওড়ার এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা এরই মধ্যে যেভাবে লক্ষ্মীরতন শুক্ল তার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন আর রাজ্যের বনমন্ত্রী লাগাতার বেসুরো গান গেয়ে চলেছেন, তাতে তৃণমূল নেতাদের একাংশের আশঙ্কা অমিত শাহর এবারের বাংলা সফরে তৃণমূলে ফের একটা ধস নামতে চলেছে। মোদ্দা কথায়, তৃণমূল থেকে আরও কিছু নেতা বিজেপিতে যোগ দিতে চলেছেন, তাতে তৃণমূল থেকে আসা নেতাদের ভিড় যেমন বিজেপিতে বাড়বে, তাদের কাকে কী দায়িত্ব দেওয়া হবে তা নিয়েও নিশ্চয়ই আলোচনা হবে। সেই কারণেই আরও বেশি করে টনক নড়েছে শোভন বৈশাখী জুটির। এমন পরিস্থিতিতে সোমবার গুরুতর শরীর খারাপের পর মঙ্গলবার কীভাবে বৈশাখী বন্দ্যোপাধ্যায় টিভি ক্যামেরার সামনে সেজে গুজে এসে বিজেপির নেতাকর্মীদের কাছে ক্ষমা চাইলেন একবার দেখে নিন। আমরা দুজনেই শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলাম যে যাওয়ার, কিন্তু সত্যি কথা বলতে কালকে যারা এসেছেন তারা দেখেছেন যে আমি শারীরিকভাবে একেবারে ফিট ছিলাম না মিছিলে যাওয়ার জন্য। তো সেই অবস্থায় আমি যেহেতু যেতে পারিনি, আর অতটা অসুস্থ অবস্থায় আমাকে ছেড়ে শোভন চট্টোপাধ্যায়ের পক্ষেও যাওয়া মুশকিল ছিল, সেই জন্য দুজনে কেউই যেতে পারেনি, যে কারণে প্রথমেই ক্ষমা চেয়ে নেব আমার সমস্ত কর্মীদের কাছে। নেতৃত্বের সঙ্গে আমি আগেই কথা বলে নিয়েছিলাম, তাদেরকে বলেও ছিলাম যে আমি যেতে পারছি না। তারা জানেন যে রাকেশ সিং যিনি মূল উদ্যোক্তা, তাকে তো আমি মানে দুপুর 3টের সময় আমি চেষ্টা করেছিলাম যে যদি আমি একটু উঠে যেতে পারি, কিন্তু ডাক্তার বললেন যে যেহেতু প্রেশার আমার সবসময় লোয়ের দিকে থাকে, কিন্তু ফ্ল্যাকচুয়েট করে অনেকটা হাই, এবং মহারাজের ইয়ের পরে স্ট্রেসজনিত কারণে এখন সবাই আমরা একটু স্ট্রেস নিয়ে ভয় করতে পারিনি। তার জন্য বহু কর্মীরা সমর্থকরা এসেছেন, তারা এসে এই যে কনসার্ন, এই যে ভালোবাসা, সেটা তার জন্য আমরা এত কৃতজ্ঞ। মিছিল আরও হবে এবং আগামী দিনে আমাদেরকে সামনেই দেখা যাবে যে আমরা রাস্তায় আছি। কালকে মিছিলে যেতে পারলে নিশ্চয়ই খুব আনন্দ হতো। আমাদের কাছে তার তরফ থেকে যে মেসেজ এসেছে সেটা ছিল হচ্ছে শোভন চট্টোপাধ্যায়ের ওয়েলকাম হিসেবে, এবং তাতে আমিও নিমন্ত্রিত ছিলাম। তো সেই হিসেবে রাকেশদা প্রায় আবদার করে যেতে থাকেন যে আসতেই হবে, এবং বিশ্বাস করুন 3টের সময়ও আমি একটা ক্ষীণ চেষ্টা করেছিলাম যে মাথা ঘোরা যদি থামে, কোনোভাবে রেডি হয়ে যদি বেরোনো যায়। শোভনবাবুর কালকে সারাদিনে 100 মতো জ্বর চলেছে, তা সত্ত্বেও উনি ভেবেছেন যে 10 মিনিটের জন্য যদি আমরা যেতে ভুবনেশ্বর থেকে রাত্রির দিকে 2 তারিখে, 3 তারিখে উনি কাজে লেগেছেন, এবং সে কাজ, সে কর্মপ্রবাহ চলছে। আজও রাত্রিবেলা ব্যাক টু ব্যাক মিটিং আছে, এবং উনি ওনার সমস্ত কর্মকাণ্ড, যেটাকে ডিজাইন করা বলে, সেটা উনি করছেন। আমরা যথেষ্ট সাহায্য করার চেষ্টা করছি, বাকি যারা 3 জন আছি কমিটিতে। আমার মনে হয় না যে একটা মিছিলে না যাওয়া তাতে কোনো প্রভাব ফেলবে। বৈশাখী ঠিক কী বলেছেন তা আপনারা একবার নিজের কানেই শুনলেন। এবার একটু বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে ঝালিয়ে নেওয়া যাক, কী বলেন? মিছিলে না থাকার জন্য ক্ষমা চেয়ে কারণ ব্যাখ্যা করতে গিয়ে শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় বললেন, কালকের মিছিলে যেতে পারলে খুব আনন্দ হতো, কিন্তু শারীরিক অসুস্থতার কারণেই যেতে পারিনি। বিকেল 3টের সময় একবার চেষ্টা করেছিলাম, কোনোভাবে যদি রেডি হয়ে বেরোনো যায়, কিন্তু শোভনবাবুরও 100 ডিগ্রির মতো জ্বর ছিল সারাদিন, তা সত্ত্বেও উনি চেষ্টা করেছিলেন 10 মিনিটের জন্য যদি যাওয়া যায়, কিন্তু শারীরিক অসুস্থতার কারণেই আর যাওয়া হয়ে ওঠেনি।
প্রশ্ন হচ্ছে, সত্যি যদি তারা র্যালিতে যাওয়ার চেষ্টা করতেন আর শরীর খারাপের কারণে সেখানে হাজির হওয়া যদি মুশকিল হতো, তাহলে রাজ্য বিজেপি কিংবা রাজ্য বিজেপির দায়িত্বে থাকা কোনো কেন্দ্রীয় নেতাকে একটা মেসেজ করে দিলেন না কেন? কেন বিজেপি নেতাদের দীর্ঘক্ষণ ধরে কিং কর্তব্য বিমূঢ় অবস্থায় পার্টি অফিসে বসে থাকতে দেখা গিয়েছিল? বৈশাখী নিজেই জানালেন, তাকে দেখতে বিজেপির বেশ কিছু কর্মী সমর্থক নাকি তার বাড়িতেই চড়াও হয়েছিলেন, মানে হাজির হয়েছিলেন আর কি। সেই সমর্থক কর্মীদেরই তিনি তার শরীর খারাপের সাক্ষী হিসেবে ঠাড়ানোর চেষ্টা করেছেন। আর এখানেই প্রশ্ন উঠছে, তাদের সঙ্গে তিনি অসুস্থ শরীরে দেখা করতে পারলেন অথচ বিজেপির কোনো রাজ্য নেতার ফোনটা পর্যন্ত তুলতে পারলেন না, এটা কী করে রাজ্য বিজেপির নেতারা বিশ্বাস করবেন? বৈশাখীর দ্বিতীয় দাবি, হঠাৎ করে সকালে বিজেপির কল সেন্টার থেকে ফোন আসে, অসুস্থ অবস্থায় তিনি নাকি কোনো রকমের ফোনটা ধরেন। সেখান থেকে জানতে চাওয়া হয় সোমবারের শোভন চট্টোপাধ্যায়ের বাইক মিছিলটা হচ্ছে কিনা, এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় এমনটাও দাবি করলেন যে সেই ফোনেই নাকি বলা হয়েছিল যে ওটা শোভন চট্টোপাধ্যায়ের র্যালি, সেখানে তিনি আমন্ত্রিত নন, তিনি সেখানে যেতে পারেন না। কিন্তু পরে আবার সেই ফোনের গুরুত্বর কথা কম করতে তিনি আবার যেটা বলছেন যে না, ফোনের কারণে তিনি কিছু মনে করেননি, ফোনের কারণে তিনি র্যালিতে অনুপস্থিত থাকেননি, বরং আসল কারণ যেটা ছিল সেটা ছিল অসুস্থতা। অর্থাৎ বৈশাখী বন্দ্যোপাধ্যায় নিজেই স্বীকার করে নিলেন কোনো ফোনের কারণে তিনি র্যালিতে যাওয়া বাতিল করেননি। তার মানে এই যে সোমবার তিনি যে বিজেপির দিকে অভিযোগ ছুড়েছিলেন যে বিজেপির নেতারা তাকে র্যালিতে যেতে মানা করেছে, ফোন করে বলেছে সেখানে শোভনকেই শুধুমাত্র যেতে হবে, আসলে বিজেপির কোনো নেতাই সেরকম কোনো ফোন করেননি, সেটা কিন্তু বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কথাতেই স্পষ্ট হয়ে গেল। আর বিজেপির কল সেন্টার থেকে বলছি বলে তো যে কেউ বৈশাখীকে ফোন করতে পারেন। বৈশাখী আরও একটি কথা বললেন যে একটি মিছিলে না যাওয়া কোনো প্রভাব ফেলবে বলে তার মনে হয় না, এটাই তো আর শেষ মিছিল না, আগামী দিনেও অনেক মিছিল হবে, বিজেপিটা নাকি তার নিজের পার্টি, সেখানে তারা দুজনেই একসঙ্গে পা মেলাবেন। সেই সঙ্গে শোভনের তারিফ করে তিনি একথাও জানালেন যে শোভন চট্টোপাধ্যায় ভুবনেশ্বর থেকে জানুয়ারি 2 তারিখ কলকাতায় রাত 2টোয় ফিরে 3 তারিখই নাকি কাজে লেগে গেছেন, আর তারপর থেকে নাকি রাতের পর রাত ব্যাক টু ব্যাক মিটিং করছেন, নিজের কর্মকাণ্ড নিজেই ডিজাইন করছেন, বৈশাখী নাকি নিজে তাকে সাহায্য করছেন, আর আগামী 2-1 দিনের মধ্যে শোভনবাবু সাংবাদিক সম্মেলন করে নিজের কার্যক্রমের প্রসঙ্গে জানাবেন, খুবই ভালো কথা। কিন্তু রাজ্য বিজেপির নেতারা প্রশ্ন তুলছেন, সোমবার রাজ্য বিজেপির ভাবমূর্তিতে যে কালি পড়ল তার জবাব কে দেবে? বিজেপির নেতারা যেভাবে সেদিন ক্যামেরার সামনে অস্বস্তির মুখে পড়ে মুখ লুকোনোর চেষ্টা করলেন, তার কী হবে? এমনিতেই সৌমিত্র খাঁ আর সুজাতা মণ্ডলকে নিয়ে রাজ্য বিজেপির নেতারা অস্বস্তিতে রয়েছেন, তার উপর শোভন বৈশাখীর এই কাণ্ড, এরপর ভোটের প্রচার সামলাবেন নাকি স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকাদের মান অভিমান ভাঙাবেন? প্রশ্ন তুলছেন বিজেপির ক্ষুব্ধ অবিবাহিত নেতারা। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের মাথা এতটাই গরম হয়ে গেছে যে সাংবাদিক বৈঠক চলার সময় তিনি তো একজন সাংবাদিকের উপর ক্ষেপে টং হয়ে গেলেন। কিন্তু শেষ মুহূর্তে এসে দেখা যায় যে শোভন চট্টোপাধ্যায় সে কর্মসূচিতে আসতে পারছেন না বা আসতে পারলেন না। এই যে বিড়ম্বনা, এই যে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, আপনি কি মনে করেন এর জন্য এই পুলিশ প্রশাসন এরাই মুখ্য নাকি অন্য কোনো? এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। যারা কাজ করবেন বলে এসেছেন তাদেরকে মনস্থির করতে হবে, পার্টি সবাইকে কাজ দেওয়ার জন্য জায়গা দেওয়ার জন্য প্রস্তুত আছে, দিয়ে হচ্ছে তারা ঠিক করবেন কোন সময় তারা অ্যাক্টিভ হয়ে কাজ করবেন, পার্টি সবাই যেন দরজা খুলে দিচ্ছে। শৃঙ্খলা দেখার লোক আছে, আপনাদের টেনশন না নিলেও চলবে, বলুন কিছু করা হবে যে তারা কেন এলেন না বা এরকম? তার জন্য ব্যবস্থা আছে, অ্যাকশন কমিটি আছে, তারা দেখেন। বিজেপির ব্যাপারে খুব বেশি চিন্তা ভাবনা করছেন আজকাল, কি হবে যে পার্টিটা ভেঙে যাচ্ছে তাদের জন্য চিন্তা করবেন? না, ও ভাবতে পারবেন না, আপনারা না ভাবলে বা তুলে এসে গেছে, বাকিটাও চলে যাবে। কিন্তু যারা অন্য পার্টিতে গেছে তাদের শিখতে একটু সময় লাগবে। আপনি এলেন না কেন?
আমার সঙ্গে কোনো কথা নেই, ব্যাপারে কিছু জানাও নেই। এবং শোনা যাচ্ছে যে বহু প্রোগ্রাম সারা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে, আমাদের নেতারা, কেন্দ্রীয় নেতা, মন্ত্রী, তারা সক্রিয়, একাধিক প্রোগ্রাম চলছে, সেই নিয়ে ব্যস্ত আমরা। এবং আমাদের কর্মীদের উপর আক্রমণ হচ্ছে, সেই নিয়ে আমরা ব্যস্ত আছি। এবং বহু লোককে আমরা কাজ করার সুযোগ দিচ্ছি, তারা কিভাবে কে কাজ করবে সেটা তাদেরকে। এবং ওদের জন্য যে ঘরটা বরাদ্দ হয়েছিল, আমার জানা নেই কোথায় ঘর বরাদ্দ, তাদের নাম নেমপ্লেট লাগানো হয়েছিল কাগজ লিখে, সেটাও খুলে ফেলা হয়েছে, কোনো কারণ আছে না? আমি দেখিনি, জানি না, আমি তো অফিসে থাকি না, আমি মাঠে থাকি। এদিকে আবার আরেক কাণ্ড হয়েছে, বিজেপির বাইক র্যালিতে গড়হাজির থাকার পরের দিনই হাতে জয়নগরের মোয়ার হাড়ি নিয়ে শোভনের বাড়িতে হাজির হয়েছেন তৃণমূলের ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার। আরও মজার কথা, শোভনের বাড়িতে তিনি পৌঁছে দেখেন সেখানে আগে থেকেই বসে রয়েছেন আরেক তৃণমূল নেতা, তিনি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আবু তাহের খান। এরপর রাজ্য বিজেপি নেতাদের মনের অবস্থা কী হবে বলুন। আসলে বিজেপি নেতারা যেটা মনে করছেন, দল কড়া মনোভাব নিয়েছে বলেই এখন শোভন বৈশাখীর টনক নড়েছে, সেই কারণে বৈশাখী মিডিয়ার সামনে এসে বিজেপির সমর্থক কর্মীদের কাছে ক্ষমা চাইতে বাধ্য হলেন। বন্ধুরা, আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নমস্কার।